ওয়েলকাম ব্যাক টু কোডিং এক্সপ্রেস। ওয়েবসাইটিং নামে যে আমাদের মেনু আছে, এই ওয়েবসাইটিংয়ের ভিতরে আমাদের যে ফিচার আছে, এই ফিচার আমাদের ডেমো ওয়েব অ্যাপ্লিকেশনে যে ফিচারটি আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব সেটিংসের ভিতরে, এই ফিচার নিয়ে আমরা আজ কাজ করব। এখানে আমাদের তিনটা ট্যাব আছে, ফিচারটা নিয়ে আমরা কাজ করব। এটা সম্পূর্ণ নতুন করে আমরা তৈরি করব। এটা কীভাবে ডাটাবেজে ইনসার্ট হবে, ডাটাবেজ থেকে আমরা আপডেট করব এবং আমরা ফ্রন্ট এন্ডে সেটা দেখাবো, এই পুরো প্রসেসটাই আজ আমরা কমপ্লিট করব। আমরা সরাসরি কোডে চলে যাচ্ছি। কোডে এসে অ্যাট ফার্স্ট ড্যাশবোর্ডের ভিতরে আমরা একটি কম্পোনেন্ট তৈরি করব সেটিং ওয়েব সেটিংস নামে। আমি এখানে একটি ব্লেড কপি করে পেস্ট করে দিচ্ছি। ওয়েব সেটিংস নামে একটি ব্লেড তৈরি করলাম। এই ব্লেডের ভিতরে আমাদের ওয়েব সেটিং কম্পোনেন্ট আমরা ইম্পোর্ট করবো। আপাতত এখানে আমরা কোনো কম্পোনেন্ট দিচ্ছি না। তো এটার জন্য আমাদের একটি নতুন কন্ট্রোলার তৈরি করে নিব আমরা। সেটিং নামে একটি কন্ট্রোলার তৈরি করতেছি আমি। পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার সেটিংস কন্ট্রোলার, সেটিংস কন্ট্রোলার নামে একটি কন্ট্রোলার তৈরি করে নিলাম। এই কন্ট্রোলারের ভিতরেই আমরা হচ্ছে আমাদের সেটিংস রিলেটেড সকল মেথড লজিকগুলো লিখব। আমি এখানে একটি মেথড তৈরি করতেছি, পাবলিক ফাংশন ওয়েব সেটিং। ওয়েব সেটিং এর ভিতরে আমরা আমাদের যে ব্লেডটি আছে সেই ব্লেডটি ভিউ করব। রিটার্ন ভিউ ড্যাশবোর্ড ডট ওয়েব সেটিংস, এবং এই মেথডে দিয়ে আমরা একটি রাউট তৈরি করব আমাদের ওয়েবসেটিং পেজটিকে ভিউ করার জন্য। ওয়েব ডট পিএসপিতে আসতাম। ওয়েব ডট পিএসপিতে এসে এখানে আমরা নতুন একটি রাউট তৈরি করতেছি এবং উপরে একটি রাউট কপি করে নিচ্ছি, যেহেতু সেম রাউট এই কারণে আমি কপি করে নিচ্ছি। এবং এখানে একটি কমেন্ট দিচ্ছি, ওয়েব সেটিং রাউটস। আমাদের মেথডের নামটি এখানে দিয়ে দিলাম ওয়েব সেটিং। এখানেও আমরা দিয়ে দিব ওয়েব হাইপেন সেটিংস। এখানে আমাদের কন্ট্রোলারটি চেঞ্জ হবে, সিটিটিআইএনজেসি সেটিংস কন্ট্রোলার। এবং এই কন্ট্রোলারের নেম স্পেস আমরা এখানে এভাবে না দিয়ে উপরে আমরা এই নেম স্পেসটি ইম্পোর্ট করব। ইম্পোর্ট ক্লাস, উপরে আমরা এই নেম স্পেসটি ইম্পোর্ট করে দিলাম। দেন এখন আমরা ইউআরএলে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের যে ব্লেড কম্পোনেন্টটি ছিল সেই ব্লেড কম্পোনেন্টটি আমরা পাই কি না। আমি এখানে এসে ইউআরএল দিলাম, দিয়ে ইন্টার দিচ্ছি। দিলে এখানে আমাদের এটি পেজ ব্ল্যাঙ্ক, কারণ হচ্ছে আমাদের এই সেটিংসের ভিতরে কিন্তু আমরা কোনো কিছু লোড করিনি, জাস্ট আমরা লেআউটটি লোড করেছি। এখন আমরা একটি কম্পোনেন্ট ক্রিয়েট করব ড্যাশবোর্ডের ভিতরে এসে। অ্যাট ফার্স্ট আমরা একটি নতুন ডিরেক্টরি তৈরি করব, ওয়েব সিটিটিআইএনজে ওয়েব সেটিংস নামে একটি কম্পোনেন্ট তৈরি করলাম। ওয়েব সেটিংসের ভিতরে আমরা ওয়েব সেটিং নামে একটি কম্পোনেন্ট তৈরি করব। ভিউজেস এর কম্পোনেন্ট, ওয়েব সেটিংস কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটি আমরা হচ্ছে আমাদের যে ওয়েব সেটিং ব্লেড ফাইল আছে সেই ব্লেড ফাইলের ভিতরে আমরা এটিকে লোড করব। তো আমি এখানে একটি ডেমো টেক্সট দিয়ে দিলাম। এখন এই কম্পোনেন্টটি আমরা আমাদের যে মেন অ্যাপ ডট জেএস আছে সেই অ্যাপ ডট জেএস এর ভিতরে লোড করব। আমি এখানে একটি কম্পোনেন্ট কপি করে নিচ্ছি, কপি করে এখানে আমি দিয়ে দিচ্ছি আমাদের যে নতুন ডিরেক্টরি আছে ড্যাশবোর্ডের ভিতরে সেটা ওখানে এখন দিয়ে দিতে হবে, ওয়েব সেটিংস। তারপরে হচ্ছে আমাদের এখানে আছে ওয়েব সেটিং কম্পোনেন্ট, এখানে আমরা দিয়ে দিব এখন ওয়েব সেটিংস কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটি এখন আমাদের ওয়েব সেটিংস যে ব্লেড ফাইলটি আছে সেই ব্লেড ফাইলের ভিতরে লোড করে দিলাম। লোড করে দিয়ে এখন আমরা ফ্রন্ট এন্ডে এসে আবার রিফ্রেশ দিব। ফ্রন্ট এন্ডে এসে এখানে রিফ্রেশ দিলে কিছু পাচ্ছি না, তার কারণ হচ্ছে আমাদের ক্যাশ ক্লিন করে নিতে হবে। এখানে আমরা ক্যাশ ক্লিন করে নিলাম ব্রাউজারের। ক্যাশ ক্লিন করলে এখন আমাদের এই কম্পোনেন্টটি পাচ্ছি এবং ভিউজ ডেভ টুলসে আসলেও এখানে আপনারা দেখতে পাবেন যে এই কম্পোনেন্টটি আছে। তো এখন আমাদের নেক্সট কাজ হবে যে এই কম্পোনেন্টের ভিতরে যে আমাদের ট্যাব মেনু ছিল সেখানে ট্যাবের মতো করে আমাদের এই ইউআইটা রেডি করতে হবে। দেন সেখানে ইনপুট ফিল্ড দিতে হবে এবং সেগুলোকে আমরা এপিআই কল করে আমাদের যে ইনপুট ফিল্ড আছে, যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা তৈরি করব। এবং এই ডাটা তৈরি করার জন্য, ব্যাক এন্ডে সেভ করার জন্য আমাদের মাইগ্রেশন তৈরি করতে হবে এবং মডেল তৈরি করতে হবে, কারণ ওয়েব সেটিংসের জন্য আমাদের কোনো ডাটাবেজ টেবিল নাই। তো সেখানে যাওয়ার আগে ফার্স্ট আমরা হচ্ছে এখানে সাইড বার যে কম্পোনেন্ট ছিল সাইড বার কম্পোনেন্টে আমরা মেনুতে লিঙ্কগুলো অ্যাড করে দিব। মানে লিঙ্কস মেনু অ্যাড করা ছিল না। এরপরে আমরা এখানে দিব ওয়েব সেটিংস স্ল্যাশ ওয়েব সেটিংস। এখানে আমরা একটা আইকন দিয়ে দিচ্ছি ফাফা কক্স দিয়ে। এখন আমরা রিফ্রেশ দিই,
রিফ্রেশ দিলে এখানে আমাদের ওয়েবসাইটিং দেখতে পাচ্ছেন এবং এই মেনুতে ক্লিক করলে আসতেছে ওয়েবসাইটিং, লিঙ্কে ক্লিক করলে লিঙ্কের পেজ আসতেছে, ওই ইউজার্স ইউজার্সের পেজ এবং এখানে ওয়েবসাইটিং ওয়েবসাইটিংয়ের পেজ আসতেছে। এখন আমরা এই ইউআইটি রেডি করব। তো ইউআইটি রেডি করার জন্য এর আমরা সহজে যে কাজটি করতে পারি, আমরা এর আগে যে প্রোফাইলে যে ট্যাব বানিয়েছিলাম, প্রোফাইলে এই ট্যাব আমরা এই ট্যাবটাকে সম্পূর্ণ কপি করে নিয়ে আমাদের এই ওয়েবসাইটিংয়ে দিতে পারি, তাহলে আমাদের কাজটি খুব সহজ হবে। তো আমি সেই কাজটি করতেছি। আমাদের প্রোফাইল নামে যে কম্পোনেন্ট ছিল সেই কম্পোনেন্টে আসবো, সেই কম্পোনেন্টে এসে এখান থেকে আমরা সব কিছুই একবারে কপি করে নিই, পেস্ট করে দিলাম। পেস্ট করে এখানে আমরা কম্পোনেন্টের নামটি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, নেম ওয়েব সেটিংস কম্পোনেন্ট, সেভ দিই। সেভ দিয়ে এখন আমরা যদি পেজটাকে রিলোড দিই তাহলে আমরা কী দেখবো একটু চেক করব। ওয়েব সেটিংসে আসি, ওয়েব সেটিংসে আসলে এখানে আমাদের একটি ইরর দিচ্ছে। ইরর দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো কিন্তু এখন আসে পাচ্ছে না। এখানে যে চেঞ্জ পাসওয়ার্ড কম্পোনেন্ট আমরা ইম্পোর্ট করেছিলাম সেই কম্পোনেন্টগুলো কিন্তু এখন আসে পাচ্ছে না। তো এই কারণে আমরা এটা দিব ডাবল ডট, তারপরে ব্যাকস্ল্যাশ দিব, তাহলে আমাদের এখানে যে কম্পোনেন্ট ইম্পোর্ট করা আছে সেগুলো পাবে। আর মেনলি আমাদের এই কম্পোনেন্টগুলো আর এখানে থাকবে না, আমরা এগুলো রিমুভ করে দিয়ে আমাদের নতুন কম্পোনেন্ট অ্যাড করব। জাস্ট আমি ডেমো দেখানোর জন্যই এখানে এটা ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করলে এখন আমাদের এখানে দেখাচ্ছে যে এইগুলো চলে আসছে ইনপুট ফিল্ডগুলো। এখন আমাদের দরকার অনুযায়ী আমাদের যে ট্যাবগুলো ছিল, একটা সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে ম্যানেজ ফুটার, ম্যানেজ কন্টাক্ট আস, তো আমরা এই ট্যাবগুলো এখন অ্যাড করব। তো অ্যাট ফার্স্ট আমরা উপরে যাচ্ছি, উপরে এসে এখানে চেঞ্জ করে দেবো, এটা হবে হচ্ছে ওয়েব সেটিংস। এখানে আমাদের কোনো ইউজারের নেম কিছু থাকবে না, এটা চেঞ্জ করে দিলাম। কার্ড হেডারের ভিতরে আমরা দিব ম্যানেজ ওয়েব সেটিংস, কার্ড হেডারের ভিতরে আমাদের পেজের টাইটেল দিয়ে দিলাম ওয়েব ম্যানেজ ওয়েব সেটিংস। এরপরে এসে এখানে আমাদের একটি ট্যাবের আইডি প্রোফাইল আপনারা চাইলে রাখতে পারেন, আমি দিয়ে দিচ্ছি সোশ্যাল ম্যানেজ সোশ্যাল। এরপরে আমাদের ট্যাবটি ছিল হচ্ছে যে ম্যানেজ ফুটার, আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটার, এখানে দিব ম্যানেজ ফুটার। এবং লাস্টের ট্যাবে ছিল ম্যানেজ কন্টাক্টাস, এবং এখানে আমাদের এই আইডিটাও আমরা চেঞ্জ করে দিব, টিএসিটি কন্ট্যাক্ট আজ দিলাম, দিয়ে আমরা এখন সেভ দিব। সেভ দিয়ে আমাদের নিচে যে কম্পোনেন্টগুলো লোড করা ছিল এই কম্পোনেন্টটা আর এখন থাকবে না, এখানে জাস্ট আমরা চাইলে ম্যানুয়াল লিঙ্ক অ্যাড করে দিতে পারি অথবা আমরা সরাসরি একটি কম্পোনেন্টই এখানে তৈরি করে লোড করব। তো এখন আপাতত আমি এগুলো রিমুভ করে দিলাম। এটা ছিল হচ্ছে যে কন্ট্যাক্ট আজ, লাস্টের ট্যাবটা কন্ট্যাক্ট আস, এখানে আইডিটা দিয়ে দিলাম, উপরে আমাদের হ্যাশ দেওয়া ছিল, এবং এখানে চেঞ্জ পাসওয়ার্ডের এটাও থাকবে না, এখানে যাবে হচ্ছে যে ফুটার। এবং ফার্স্ট ট্যাবটা ছিল আমাদের প্রোফাইল না, এটা হবে হচ্ছে যে আমাদের সোশ্যাল। এখানে এইখানে যে ভ্যালিডেশনের ভিতরে আমাদের যে ইনপুট ফিল্ডগুলো আছে ইনিশিয়াল ট্যাবে, এটাকেও আমরা কিন্তু একটা কম্পোনেন্টের ভিতরে নিতে পারি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি, ডিফল্টটা এখানেই রাখলাম, এখানে যেহেতু আমাদের আর কোনো কম্পোনেন্ট একটা অতিরিক্ত কম্পোনেন্ট ক্রিয়েট করার দরকার নেই, বেটার হয়ে হচ্ছে যে ওটার জন্য আমরা একটি কম্পোনেন্ট তৈরি করে নিতে পারি। তো এখন আমরা এখানে কী করবো, আমাদের এখানে যে ইনপুট ফিল্ডগুলো আছে সেই ইনপুট ফিল্ডগুলো এখানে আমরা দিয়ে দিব। এখানে আমাদের 5টি ইনপুট ফিল্ড আছে, সেই 5টি ইনপুট ফিল্ডই আমরা এখানে এখন অ্যাড করব। তো আমাদের এটা ভ্যালিডেশন সহ আমরা অ্যাড করব। ফার্স্টে আমরা এখানে দিব ফেসবুক, ফেসবুক এটা হবে রিকোয়ার্ড, রিকোয়ার্ড এখানে ভি মডেল থাকবে, ফেসবুক ইউর ফেসবুক প্রোফাইল লিঙ্ক। এখানে আমি নিচের যে ইনপুট ফিল্ডটি ছিল এটা আপাতত রিমুভ করে দিলাম, ইমেইলের জন্য এটা আমাদের দরকার নাই। ফেসবুকের জন্য যেটা আমরা অ্যাড করলাম জাস্ট এটাকে আমরা কপি পেস্ট করে নিচ্ছি, এটা আমরা কপি করে নিলাম। কপি করে প্রথমটা ছিল ফেসবুক, এর পরেরটা আমাদের হচ্ছে টুইটার, আমরা এখানে দিয়ে দিব এটা টুইটার, টুইটার প্রোফাইল লিঙ্ক, এটা হবে রিকোয়ার্ড, ওকে। এরপরে আছে আমাদের ইউটিউব, মেনলি এগুলো ভ্যালিডেশন আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো করে এগুলো ভ্যালিডেশন করে দিবেন, আমি এখানে ডেমো দেখাচ্ছি যেহেতু সেই কারণে আমি এগুলো এখানে করে দেখাচ্ছি। এখানে হবে ইউটিউব, এটা রিকোয়ার্ড, এটার ইয়ার ইউটিউব চ্যানেল লিঙ্ক, মেনলি ইউটিউবটা হবে উপরে। ইউটিউবের নিচে আমাদের আরেকটি লিঙ্ক আছে, সেই লিঙ্কটা হচ্ছে ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, এগুলো মেনলি হচ্ছে ডেমো আকারে আমি দেখাচ্ছি, এখানে এগুলো আপনারা আপনাদের মতো করে আপনারা অ্যাড করে নেবেন। কতগুলো মেনু আপনারা এখানে দিতে চান, কতগুলো ইনপুট ফিল্ড, কত কী কী সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে আপনারা দিতে চান সেগুলো আপনারা এখানে অ্যাড করে দিবেন। তো এখানে আমাদের আরেকটি বাদ আছে, সেটা হচ্ছে লিঙ্কডিন প্রোফাইল,
লিঙ্কডিনের প্রোফাইলটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। লিঙ্কডিন লিঙ্কডিন এই ভি মডেলের ভিতরে আমাদের যে প্রপার্টিগুলো আমরা দিচ্ছি, প্রপার্টিগুলো কিন্তু আমাদের হচ্ছে ডিফাইন করা নাই। তাট ফার্স্ট এগুলো আমাদের ডিফাইন করে নিতে হবে, না হলে কিন্তু এটা ইরোড দিবে। আমরা এগুলো ডিফাইন করে নিব। আমরা নিচে রিটার্ন প্রপার্টির ভিতরে এগুলো ডিফাইন করে নিচ্ছি। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন এবং সেটিংস নামে একটি অবজেক্ট ডিফাইন করে নিলাম আমরা। এখন আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে একটু রিফ্রেশ দিয়ে দেখি যে আমাদের এটা ঠিক আছে কি না। মেনলি এটা হচ্ছে আমাদের ডেমো, আমাদের অরিজিনাল ছিল এটা। এখন আমাদের এইগুলো কিন্তু অরিজিনাল যে ডেমো অ্যাপ্লিকেশন ছিল সেটার মতোই এখন এটা দেখা যাচ্ছে। ফিল্ড ইজ রিকোয়ার্ড রিকোয়ার্ড, এগুলো সব রিকোয়ার্ড। আমাদের এখানে নেম যে ছিল নেমগুলো আমরা এখানে চেঞ্জ করে দিব, না হলে ফ্রন্ট এন্ডের ভ্যালিডেশনটা ঠিকঠাক মতো কাজ করবে না। তো আমি এখানে নেম নেমগুলো দিয়ে দিলাম। আমাদের এই ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কারণ আমি এক ভিডিওতেই এই পুরো সেকশনের কাজটা কমপ্লিট করতে চাচ্ছি। তো আমি এখানে দুইটা পার্ট করতে পারি, একটা ফ্রন্ট এন্ডের জন্য এবং একটা ব্যাক এন্ডের জন্য। তো এখানে আমাদের এটা ডান। এখন আমরা ফুটার কম্পোনেন্টটা ক্রিয়েট করব। ফুটার কম্পোনেন্টে যা আছে আমরা সেটা ক্রিয়েট করে এখানে দিব। আমাদের এখানে দুইটা কম্পোনেন্ট তৈরি করতে হবে। ওয়েব সেটিংসের ভিতরে আমি কম্পোনেন্ট তৈরি করতেছি। ভিউ কম্পোনেন্ট, ম্যানেজ কন্টাক্টাস কম্পোনেন্ট। কন্টাক্টাস কম্পোনেন্টের ভিতরে আমরা আমাদের যে এইচটিএমএল কোডগুলো আমরা এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমরা আরেকটি কম্পোনেন্ট তৈরি করব, ম্যানেজ ফুটার নামে আরেকটি কম্পোনেন্ট তৈরি করব। ওয়েব সেটিংস ফোল্ডারের ভিতরে তৈরি করলাম। এখন আমাদের তিনটা কম্পোনেন্ট হয়ে গেছে। জাস্ট আমরা এখন হচ্ছে যে আমাদের প্রতিটা কম্পোনেন্টে যে ইনপুট ফিল্ডগুলো ছিল সেই ইনপুট ফিল্ডগুলো আমরা অ্যাড করব। অ্যাট ফার্স্ট এখান থেকে আমরা এটাকে কপি করে নিচ্ছি, এই কার্ড বডির এটুকু কপি করে আমরা ওই কম্পোনেন্টে দিয়ে দিই। তারপরে আমাদের যে ফিল্ডগুলো থাকবে সেগুলো রেখে বাদবাকিগুলো আমরা রিমুভ করে দেব। আমি কন্টাক্টাসে দিচ্ছি, কন্টাক্টাসে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে কন্টাক্টাসের ভিতরে আমাদের যে ইনপুট ফিল্ডগুলো আছে সেই ইনপুট ফিল্ডগুলো আমরা রেখে বাদবাকিটা আমরা ডিলিট করে দেব। তো এখানে আমি আসতেছি, অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের ফুটার কম্পোনেন্টে আসবো। ফুটার কম্পোনেন্টে এখানে আমাদের একটি আছে হচ্ছে যে ফুটার টেক্সট নামে একটি ইনপুট ফিল্ড আছে, এবং আপাতত এখানে আমাদের কোনো এখানে আমাদের কোনো প্রপার্টি নাই। আমি এটাকে ইমটি রাখতেছি, নেমটাও ইমটি রাখবো। প্লেস হোল্ডার আপাতত আমাদের কোনো প্লেস হোল্ডার নাই, আমি প্লেস হোল্ডারটাও বাদ দিয়ে দিচ্ছি। মেনলি আমাদের ফুটারে শুধু একটি ইনপুট ফিল্ড থাকবে আর বাদবাকি কিছু থাকবে না, এই কারণে আমি বাদবাকি ইনপুট ফিল্ডগুলো এখান থেকে রিমুভ করে দিলাম। এটা হচ্ছে আমাদের ফুটার কম্পোনেন্ট। এরপরে আমাদের আছে কন্টাক্টাস কম্পোনেন্ট। কন্টাক্টাস কম্পোনেন্টের ভিতরে আমাদের দুইটা ইনপুট ফিল্ড আছে, একটা হচ্ছে আমাদের ইমেইল এবং আরেকটা হচ্ছে যে ফোন নাম্বার। তো আমি দুইটা ইনপুট ফিল্ড রেখে এখানে বাদবাকিগুলো রিমুভ করে দিচ্ছি। এটাকে রিমুভ করে দিলাম এবং নিচে আমরা ইমেইল এবং কন্টাক্টের জন্য দুইটা প্রপার্টি ডাটার ভিতরে রিটার্ন করে নিচ্ছি। ডাটা রিটার্ন ইমেইল এবং ফোন নাম্বার। তো উপরে আমি এগুলো চেঞ্জ করে দিব, এটা দিব হচ্ছে ইমেইল, প্রপার্টি হবে ইমেইল, এখানে ভ্যালিডেশনের নেম হবে হচ্ছে ইমেইল। এখন এই ভিআইডি এগুলো দরকার নাই, এগুলো আপনারা না দিলেও পারেন। ইমেইল ইন্টারিয়র ইমেইল, দেন এটা হবে হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার এটা হবে ফোন। ভিআইডিটা আমরা রাখবো না, ভিআইডিটা আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। প্রোডাক্টের ভি মডেল এবং আইডিতে দিয়ে দিব ফোন, ইন্টারিয়র ফোন দিয়ে দিলাম। দিয়ে আমরা এখন সেভ দিব। সেভ দিয়ে এখন আমরা দেখি যে আমাদের ইউআইটি রেডি হলো কি না। এটা হচ্ছে আমাদের ম্যানেজ কন্ট্যাক্ট, এরপরে আছে ফুটার, এরপরে আছে কন্ট্যাক্ট আস। তো আমরা এই কম্পোনেন্টগুলোতে এখানে কিন্তু কিছু পাচ্ছি না, তার কারণ হচ্ছে আমরা যে কম্পোনেন্টগুলো তৈরি করলাম সেই কম্পোনেন্টগুলো কিন্তু আমরা এখনও আমাদের ওয়েব কম্পোনেন্ট, ওয়েব সেটিং যে কম্পোনেন্ট আছে সেই ওয়েব সেটিং কম্পোনেন্টে আমরা ওটা ইম্পোর্ট করিনি। তো আমরা এখানে আগের যে চেঞ্জ পাসওয়ার্ড এবং চেঞ্জ অ্যাভাটারের কম্পোনেন্ট ইম্পোর্ট করা ছিল সেগুলো রিমুভ করে দিলাম। এখানে আমরা ইম্পোর্ট করব ম্যানেজ কন্টাক্টাস কম্পোনেন্ট এবং ফুটার কম্পোনেন্টই আমরা এখানে ইম্পোর্ট করব। ম্যানেজ ফুটার কম্পোনেন্ট এবং ইম্পোর্ট ম্যানেজ কন্টাক্টাস কম্পোনেন্ট, এবং এই দুটা কম্পোনেন্ট আমরা এক্সপোর্ট ডিফল্টের ভিতরে এসে কম্পোনেন্টসের ভিতরে দিয়ে দিব, এবং এই কম্পোনেন্টটিকে আমরা এখন উপরে লোড করে দিব। আমাদের যে ট্যাবটি ছিল এই ট্যাবের ভিতরে লোড করে দিচ্ছি দুইটা কম্পোনেন্টই। লোড করে এখন সেভ দিচ্ছি। সেভ দিয়ে এখন আমরা ফ্রন্ট এন্ডে চেক করে দেখবো যে আমাদের এই কম্পোনেন্টগুলো আসলো কি না। এখানে আমাদের একটি ইরর দিছে, আনএক্সপেক্টেড টোকেন। আমরা একটু চেক করি যে আমাদের এটা কোথায় ইরর দিল। আমাদের অ্যাপ্লিকেশনে যে ইরোরটি দিচ্ছে কনসোলে আমরা যে ইরোরটি পাচ্ছি, ইরোরটা দেওয়ার কারণ আমি বলতেছি আপনাদেরকে। আমি যে কম্পোনেন্টের কারণে ইরর দিচ্ছে সেটা হচ্ছে যে
ম্যানেজ ফুটার কম্পোনেন্ট। ম্যানেজ ফুটার কম্পোনেন্টের ভিতরে আমরা যে ইনপুট ফিল্ড নিয়েছিলাম, যে এখানে ভি মডেল দিয়ে আমরা এমটি রাখছি, ভি মডেল ইকুয়াল একটা এমটি স্ট্রিং, এই এমটি স্ট্রিংয়ের কারণেই সেই ইরর দিচ্ছে। ভি মডেল থাকলে অবশ্যই আপনাকে প্রপার্টি সেখানে দিতে হবে, আমরা প্রপার্টি দিব, এটার কারণে ইরর দিচ্ছে। আমরা এখানে প্রপার্টি ডিফাইন করে দিই একটা ডাটা রিটার্ন, আমি এখানে একটি প্রপার্টি দিয়ে নিচ্ছি ফুটার, এটিকে আমি এখানে আপাতত অ্যাসাইন করে রাখি, পরে আমরা চেঞ্জ করব, আমাদের কাজের উপর ডিপেন্ড করে আমরা চেঞ্জ করবো। এখন কিন্তু আমাদের ইরোরটি ফিক্স হয়ে গেছে এবং এখানে আমাদের কম্পোনেন্টটি আসতেছে না, তার কারণ হচ্ছে আমরা এখানে কমেন্ট করে রাখছিলাম ইরোরটি ফিক্স করার জন্য। তো আমরা এখানে এই কম্পোনেন্টে যে কমেন্টটি করে রাখছিলাম সেই কম্পোনেন্টের এই কমেন্টগুলো আমরা এখন আনকমেন্ট করে দিচ্ছি, আনকমেন্ট করে সেভ দিই, সেভ দিয়ে আবার আমি একটা রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দিলে এখন ম্যানেজ ফুটার, ম্যানেজ কন্টাকাস এগুলো কিন্তু আমরা এখন পেয়ে যাচ্ছি, বাট আমাদের দুইটা কম্পোনেন্টেই সেম কম্পোনেন্ট আসতেছে। তো আমরা কন্টাকাস কম্পোনেন্টে যদি যাই, কন্টাকাস কম্পোনেন্ট এখানে আমাদের দুইটা ফিল্ড থাকার কথা, একটা ফিল্ড আসতেছে ম্যানেজ ফুটার, ফুটার এখানে আমাদের কন্টাকাস যে ট্যাবটি ছিল সেই কন্টাকাস ট্যাবে একটু প্রবলেম আছে। এখানে আমরা যে এই স্টেপের ভিতরে একটা আইডি দিয়েছিলাম সেই আইডির স্পেলিংটা এখানে মিস আছে, এই কারণে কন্টাকাস ট্যাবটা ঠিকঠাক মতো শো করতেছে না। তো আমি এখানে কন্টাকাস দিলাম, নিচেও আমাদের কন্টাকাস আইডিটি ঠিক করে দিলাম। এখন আমরা সেভ দিই, এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে এখনও আই হোপ আমাদের প্রবলেমটি ঠিকঠাক মতো সলভ হয়ে গেছে, এখনও কিন্তু ঠিকই এটা কাজ করতেছে। এখন সাবমিট দিলেও কিন্তু কাজ করবে না, কারণ আমরা সাবমিটের কোনো কাজ এখনও কমপ্লিট করিনি, জাস্ট আমরা এখন হচ্ছে ইউআই তৈরি করলাম। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে, যে ওয়েবসাইটিংয়ের জন্য যে আমরা এই পার্টে শুধু আমরা ইউআইটি রেডি করলাম, নেক্সট পার্টে আমরা এর ফাংশনালিটি নিয়ে কাজ করবো, ব্যাক এন্ডের এপিআই নিয়ে কাজ করবো। তো আই হোপ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।